কিডনিতে সিস্ট, আল্ট্রাসাউন্ড করে হঠাৎ জানা গেল যে কিডনিতে একটা সিস্ট হয়ে রয়েছে বা একাধিক সিস্ট রয়েছে। শুনলেই তো নানান চিন্তা। সোনোলজিস্ট হয়তো বললেন যে আপনার কিডনিতে সিস্ট আছে, ইমিডিয়েটলি একজন নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। এই কিডনির সিস্ট কী কী তার সমস্যা হতে পারে, এর থেকে আমাদের বাঁচার উপায় কী, কী করলে কিডনি সিস্টের রুগী একজন সুস্থ থাকতে পারেন, এটা নিয়ে আজকে আলোচনা করব। আমি ডক্টর প্রতীম সেনগুপ্ত, নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। আসুন আমরা জেনে নিই যে কিডনির সিস্ট ব্যাপারটা কী। আসলে কিডনি আমাদের শরীরে সারাদিন প্রায় 178 লিটার মতো ইউরিন প্রোডাকশন করেন। আমরা এটা হয়তো অনেকেই জানি না। সারাদিনে আমরা হয়তো 1.5 থেকে 2 লিটার ইউরিন করি, কিন্তু কিডনিকে প্রায় 178 লিটার ইউরিন ফিল্টার করে তার থেকে আবার রিপ্রসেসিং করে মাত্র 1.5 থেকে 2 লিটার ইউরিন তৈরি করতে হয়। এই কাজটা করতে গিয়ে কখনো কখনো কিডনির ওয়ালের ভেতরে কোথাও কোথাও একটা ছোট ফ্লুইড ফিল্ড পাউচ তৈরি হয়, তাকেই আমরা সিস্ট বলি। ঠিক আছে, তো এবার এই কিডনি সিস্টের অনেকগুলো ধরন আছে, অনেকগুলো ভ্যারাইটি আছে। কেন এই কিডনি সিস্ট হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের জানা উচিত যে কিডনির সিস্ট, যেটা সাধারণত আমরা সবসময় কমনলি দেখতে পাই, সেটাকে বলা হয় সিম্পল সিস্ট। সিম্পল সিস্ট খুবই সাধারণ একটা ব্যাপার, এটার জন্য খুব একটা চিন্তিত হওয়ার কিছু নেই। সাধারণত সিম্পল সিস্টের জন্য কোনো সিমটমও হয় না, এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে, যাদের দীর্ঘদিন হাইপার টেনশন আছে, তাদের ক্ষেত্রে সিম্পল সিস্ট প্রায়শই দেখা যায়। সংখ্যায় 1 বা 2 হয়, কিন্তু দুটো কিডনিতেই থাকে এরকম ব্যাপার নয়। সিম্পল সিস্ট সচরাচরভাবে কোনো একটা সমস্যাজনক প্রবলেম নয়। কিন্তু সিস্টটা সিম্পল কিনা সেটা বুঝবেন কি করে? সেটার জন্য অবশ্যই আমাদের নেফ্রোলজিস্টের কাছে আসতে হবে। আমরা কতগুলো লক্ষণ দেখে বুঝতে পারি যে সেই সিস্টটা সিম্পল না, তাকে কমপ্লিকেটেড সিস্ট বলা হবে। এছাড়াও আরও কিছু সিস্টিক ডিজিজ আছে, যেগুলো ধরুন জিনঘটিত রোগের কিডনিতে প্রতিফলন। তার মধ্যে একটা খুব কমন অসুখকে আমরা বলি পলিসিস্টিক কিডনি ডিজিজ। তাতে বহু সিস্ট, অসংখ্য সিস্ট, ইনিউমারেবল নাম্বারস অফ সিস্ট কিডনিতে ধীরে 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 গ্রো করে। এই ধরনের পলিসিস্টিক কিডনি ডিজিজ সাধারণত বংশ পরম্পরায় কোনো একজন রোগীর শরীরে আসে, তার মা বা বাবার জিন থেকে তার শরীরে আসবার সম্ভাবনা দেখা দেয়। এটা একটু ডিফিকাল্ট প্রবলেম, এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। আর কিছু সিস্ট রয়েছে যেটা নিয়ে আমাদের সত্যিই সবচেয়ে বেশি চিন্তা, সেটা হচ্ছে যেই সিস্টগুলো ম্যালিগন্যান্ট সিস্ট, মানে এক ধরনের সিস্ট, আসলে কিন্তু সেটা এক ধরনের কিডনি টিউমার, যা খারাপ ধরনের টিউমার। তবে আসার কথা হলো পরিসংখ্যানগত দিক থেকে দেখা গেছে এই ধরনের ম্যালিগন্যান্ট সিস্টের সংখ্যা কিন্তু খুবই কম। সুতরাং কোনো সিস্ট পেলেই অযথা আতঙ্ক করবার কারণ নেই। আপনি একজন নেফ্রোলজিস্টের কাছে আসুন এবং জেনে নিন আপনার সিস্টের ধরন কী। সিস্টের কি কোনো সিমটম হয়? হ্যাঁ, এই প্রশ্নটা অনেকের মনে প্রায়শই আসে। সাধারণত জেনে রাখা ভালো যে মেজরিটি অফ দ্য সিস্ট কিন্তু অ্যাসিমটোম্যাটিক। কিছু কিছু ক্ষেত্রে একটা ভেগ অ্যাবডোমিনাল পেইন, মানে পেটে একটা ব্যথা হচ্ছে। কারো কারো ক্ষেত্রে যদি সিস্ট খুব বড় হয়ে গিয়ে থাকে, তারা কখনো কখনো আমাদের যে মূত্রের যে নালী, ইউরেটার, তার উপর একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, তার থেকে কিছু সমস্যা দেখা দিলেও দিতে পারে। আর সিস্ট থাকলে কয়েকটা কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে। তার মধ্যে একটা যেটা খুব কমন কমপ্লিকেশন, সেটা হলো সিস্টের ইনফেকশান, মানে সিস্টের ভেতরে কখনো কখনো ইনফেকশান, মানে কোনো ব্যাকটেরিয়া বাসা বাঁধে, এবং সেই ইনফেকশানের কারণে তার থেকে একটা ব্যথার উপদ্রব তৈরি হয়, জ্বর আসতে পারে। আর রেয়ারলি কিছু কিছু সিস্ট রাপচার করে যেতে পারে। রাপচার করে যাওয়া মানে এটা তো একটা ফ্লুইড ফিল্ড, একটা থলির মতো, সেটা হঠাৎ ফেটে গেল। তো সিস্ট রাপচার হলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে সিস্টের থেকে, রাপচার্ড সিস্ট থেকে ব্লিডিং হতে পারে। সেই ব্লিডিংটা এক্সটার্নালি ইনসাইড দ্য অ্যাবডোমেন, অথবা ইন্টারনালি ইনসাইড দ্য ইউরিটারি সিস্টেম, যার জন্য ইউরিনের সাথে রক্তও একটু আসতে পারে। ঘাবড়াবার কিছু নেই, এই সমস্ত সমস্যাগুলোর সমাধান রয়েছে। এইবার প্রশ্ন আসে যে সিস্ট প্রিভেন্ট করবো কী করে? সত্যি সিস্ট প্রিভেন্ট করবার কিন্তু সেরকম কোনো সহজ উপায় নেই, কারণ সিস্ট বেশিরভাগ ক্ষেত্রে কেন হয় সেই কারণটা আমরা জানি না। যে সিস্টিক ডিজিজগুলোর কারণ আমাদের জানা রয়েছে, সেগুলো জেনেটিক অসুখ, এবং আপনারা তো বুঝতেই পারছেন জিনগত অসুখকে মানে প্রিভেন্ট করাটা একটু ডিফিকাল্ট। তবে কি দেয়ার আর ফিউ মেডিসিন, যেই ওষুধগুলো নিলে আমাদের এই সিস্টের গ্রোথ, স্পেশালি অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজের ক্ষেত্রে, সেই গ্রোথকে প্রিভেন্ট করা সম্ভব। মানে একটা সিস্ট কত তাড়াতাড়ি বড় হবে, কত দ্রুত বড় হয়ে সেই কিডনির সাধারণ ফাংশনাল টিস্যুর উপর প্রেশার ক্রিয়েট করে তাকে আরও দ্রুত একটা ক্ষয়ক্ষতির দিকে নিয়ে যাবে, সেইটাকে আটকানোর সমস্যা কিছু নিশ্চয়ই রয়েছে। আর যেটা প্রিভেন্ট করা সম্ভব, সেটা হলো সিস্ট রিলেটেড কমপ্লিকেশন, যেমন সিস্ট থেকে ব্লিডিং, সিস্টের ভেতর ইনফেকশন, এগুলো প্রিভেন্ট করবার ওষুধ নিশ্চয়ই রয়েছে। সুতরাং একটু যদি সামারাইজ করে বলা যায় যে কিডনির সিস্ট নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। মেজরিটি অফ দ্য সিস্ট হচ্ছে সিম্পল সিস্ট, যেই সিস্টগুলোর জন্য সাধারণত কোনো কিডনির সমস্যা হয় না বা রেনাল ফেলিওর হয় না। জিনঘটিত সিস্ট যে অসুখগুলো হয় তাকে অটোজোমাল পলিসিস্টিক কিডনি ডিজিজ বলে। এটা একটু গুরুতর অসুখ, এটার জন্য অবশ্যই একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। আর রেয়ারলি খুব কম সংখ্যক কিছু সিস্ট আছে যারা হয়তো ম্যালিগনেন্ট সিস্ট, সেইগুলোর জন্য কিন্তু আমাদের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, দ্রুত মেডিকেল কেয়ার দরকার। সুতরাং যদি সিস্ট ডিটেক্টেড হয় আপনার প্রথম কাজ হলো একজন নেফ্রোলজিস্টের সঙ্গে পরামর্শ করা, বাকিটা তো ডাক্তারবাবু বুঝে নেবেন কী করণীয়। থ্যাংক ইউ।